আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সারমর্ম। তোমাদের জন্য দুটো সারমর্ম দেয়া ছিল, এই দুটো সারমর্মে আমরা লেখা এবং পড়া ছিল, তাই তো? পড়া ধরবো, যাকে পড়া ধরবো সে পড়া বলবে এবং সঙ্গে সেটা লেখাও দেখাবে, এইচডব্লিউ যেটা সেটা দেখাবে। ওকে, আচ্ছা দিশা, দিশা, ইয়েস মিস। দিশা তুমি আগে তোমার খাতা দেখাও। দিশার খাতা দেখি আমরা, এজেবল খাতা। আর একটু পিছনে না, হ্যাঁ একটু ঠিক আছে, ঠিক আছে, আর একটু, হ্যাঁ দেখতে পাচ্ছি, সারমর্ম। আচ্ছা এটা পরেরটা দেখাও, পরেরটা হাতের লেখা ভালোই হয়েছে। আচ্ছা এবার বলো, কোথায় স্বর্গ কোথায় নরক? দিশা বলো, কোথায় স্বর্গ কোথায় নরক? খাতা বন্ধ করে এবার পড়াটা বলো, কোথায় স্বর্গ কোথায় নরক? স্বর্গ বা নরক দূরে কোথাও নয়, মানুষ যখন কোনো খারাপ কাজ করে এবং পরে অনুতপ্ত হয় তখন সে নরকের যন্ত্রণা অনুভব করে। পরস্পরের প্রতি মানুষ তাদের বিভেদ ও দ্বন্দ্বের মাধ্যমে পৃথিবীকে বর্তমানে নরকে পরিণত করেছে, কিন্তু মানুষ যদি তক মানুষ তার সকল মানুষ তার মানুষ সকলকে বিশুদ্ধভাবে ভালোবাসলে তখনই সেটা স্বর্গে পরিণত হবে। আচ্ছা বলো কেমন হয়েছে, দিশার পরে কেমন হয়েছে? ম্যাম ভালো হয়েছে, ভালোই হয়েছে, বেশ ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন এরকম এরকম দিশার মতো করে আর কে পড়া দিতে চাও সুন্দর করে? আচ্ছা তাহসিন, তাহসিন হয়েছে পড়া? পড়েছি। আমি পড়েছি, পড়েছো? এই জব্রুজন দেখাবে? মিস লিখতে পার না, লিখতে পার না, পড়া পেরেছো? আচ্ছা পড়াই বলো, কোথায় স্বর্গ কোথায় নরক, কোথায় স্বর্গ কোথায় নরক? কিন্তু এক্সাম্পলটা করে ফেলবে তাহসিন, এক্সাম্পলটা খাতায় করে ফেলবে, স্কুল খুললে আমরা তখন চেক করবো। ওকে বলো, স্বর্গ বা নরক দূরে কোথাও নয়, স্বর্গ ও নরক মানুষের মধ্যে বিরাজ করে। মানুষ যখন কোনো খারাপ কাজ করে অনুতপ্ত হয়ে যন্ত্রণায় ভোগে তখন তখন সেটাকে নরক যন্ত্রণা বলে। ভালো হচ্ছে তাহলে, হ্যাঁ সুন্দর হচ্ছে, বলো। পরস্পরের মধ্যে বিভেদ ও স্বার্থের দ্বন্দ্বে মানুষ এই এই পৃথিবীটাকে নরকে পরিণত করেছে। কিন্তু আমরা যদি এসব সব বিভেদ ও দ্বন্দ্ব এগুলো ভুলে যে আমরা যদি পরস্পরকে শুদ্ধভাবে ভালোবাসি তাহলে এই পৃথিবীতে স্বর্গীয় সুখ নেমে আসবে। গুড, পড়া সুন্দর হয়েছে, তাহসিনের পড়া সুন্দর হয়েছে। একটা হাততালি কি দেওয়া যায় দিশা আর তাহসিনের জন্য? দিশা আর তাহসিনের জন্য একটা হাততালি দাও। আচ্ছা এইরকম হাততালি আর কে পেতে চাও? অথই, অথই কোথায়? অথই আছে? অথই কি, অথই আছো? অথই কোথায় আছো তো দেখি তোমাকে। মিস এই তো আমি, এই তো অথই কে দেখতে পাচ্ছি। হ্যাঁ অথই লিখেছো? কেন শোনা, মিস আমি তো শুনছিলাম হচ্ছে ইয়ার রচনাটা আছে না, আমি রচনাটা লিখছিলাম। আচ্ছা তাহলে এই জবলুটা তুমি করে ফেলবে, ক্লাস এই আজকের ক্লাস শেষ হওয়ার পরে এই জবলু আগে করে ফেলবে, মিসকে পরের দিন দেখাবে, ঠিক আছে? আচ্ছা মিস, এখন পড়া পড়া শিখেছো না? জি মিস। আচ্ছা বলো প্রথমটা, বলো প্রথমটা কোনটা, ছোট ছোট বিন্দু কণা এটা বলবো? আচ্ছা মিস, হ্যাঁ বসো, বসে বলো। হ্যাঁ পৃথিবীর কোনো কিছুই সামান্য নয়, ছোট ছোট পৃথিবীর কোনো কিছুই সামান্য নয়, ছোট ছোট বালুকণা যেমন মহাদেশ তৈরি করে তেমনি বিন্দু
বিন্দু জল মহাসাগরেই মহাসাগরই জন্ম দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মাধ্যমে সৃষ্টি হয় যুগ যুগান্তে যুগ যুগান্তে। সামান্য অপরাধের পথ ধরেই আসে মহাপাপ। সামান্য একটু করুণার ও স্নেহের বাণী এ পৃথিবীতে স্বর্গ সুখ এনে দিতে পারে, তাই ছোট হলেই কোনো কিছু তুচ্ছ নয়। মিস কেমন হয়েছে বলো তো? মিস ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। অতই অতই এর আগের দিন, এর আগের দিন অথই একটু বকা খেয়েছিল নাকি? আজকে অথই পড়া অনেক ভালো হয়েছে। অথইকে সবাই একটা বড় করে হাততালি দাও, একটা বড় করে হাততালি দাও। হ্যাঁ, কারণ অথই একটু চেষ্টা করেছে, অথই একটু পেরেছে। এটা অথইর জন্য বিরাট একটা পাওয়া নাকি? এটা অথই অথই এর জন্য হার্ড দিয়ে দিব, ঠিক আছে? অথই পেয়েছো, অথইয়ের জন্য আমাদের সবার একটা আজকে পড়া পেরেছে, আমরা সবাই খুশি। অথইকে আমরা সবাই একটা ভালোবাসা জানিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এবার দেখি আর কে আছে যে যাকে সাদিয়া আক্তার। বরণি কেন? আমার 2 নম্বরটা হয়েছে কিন্তু 1 নম্বরটা একটু বাজে। আচ্ছা, 1 নম্বরটা একটু পরে করে দিবে, এখন তোমার 2 নম্বরটা যে এক্সাম করেছো। মিস আমিও না রচনাই করেছিলাম। রচনা করেছো, আজকে ক্লাস শেষে তুমি এক্সামটা করে ফেলবে। ওকে, এখন আমাকে ওকে যেটা তোমার ভালো করে হয়েছে সেটি এখন আমাকে পড়া দাও, যেটা ভালো হয়েছে। ছোট ছোট ও তুমি বলছো কোথায় সর্ব কোথায় নয় না? আগে শিরোনামটা বলবে যে তুমি কোনটা বলছো, সেটা বলে তারপরে আমাকে বলবে। ওকে, হ্যাঁ শুরু করো। স্বর্গ বা নরক দূরে কোথাও নয়, স্বর্গ ও নরক মানুষের মাঝে বিরাজ করে। মানুষ যখন কোনো খারাপ কাজ করে অনুতপ্ত হয়, তখনই তা নরক যন্ত্রণা। পরস্পরের প্রতি বিভেদ ও স্বার্থের দ্বন্দ্বে মানুষ এই পৃথিবী নরকে পরিণত করে। যখন একে অন্যকে সব বৈরতা ভুলে বিশুদ্ধ ভাবে ভালোবাসবে, তখনই পৃথিবী স্বর্গে পরিণত হবে। আচ্ছা, সুন্দর হয়েছে। কেমন হয়েছে? আমার কাছে তো ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো? অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তাহলে একটা হাততালি দেই তাহলে। আচ্ছা, এখন দিশা। ইয়েস মিস, বলো। দিশা তো শুরুতেই দেখেছো, এখন বলো তো এই আজকের যে পড়ার যে বিষয়টা, এই বিষয়টা একেবারে তোমার মতো করে তুমি বলতে পারবে? আমরা তো সারমর্ম পড়লাম, কোথায় স্বর্গ কোথায় না, এটা তোমার মতো করে তুমি কিভাবে বলবে বলো তো? মূল ভাবটা বলো তো দেখি, যেমন আমরা কবিতায় মূল ভাবটা করি না। ইয়েস মিস। মিস এখানে বলা হয়েছে স্বর্গ বা নরক দূরে কোথাও নয়, মিস এটা আমাদের মাঝে বিরাজ করে। মিস আমরা যখন খারাপ কাজ করি তখন আমাদের মাঝে মিস একটা ফিলিংস আসে খারাপ, তখন ওটা মানুষের মাঝে নরক যন্ত্রণা হিসেবে মিস কাজ করে। মিস এবং আমরা যখন একে অন্যকে মিস বিশুদ্ধ ভাবে ভালোবাসি, মিস কাউকে মিস কারোর সাথে হিংসা রাখি না, মিস এরকম যদি মিস সবার সাথে বিশুদ্ধ ভাবে ভালোবাসি মিস, তখন সেটা স্বর্গ মানে মিস স্বর্গজন স্বর্গ সুখ হিসেবে সেটা বিবেচিত হয়। অর্থাৎ আমরা খারাপ কাজ করলে আমরা যখন কষ্ট পাই সেটাই হচ্ছে নরক যন্ত্রণা, এই জন্য মৃত্যুর পরে আমাকে অপেক্ষা করতে হবে না, ঠিক আছে? নরক যন্ত্রণা ভোগের জন্য বা দোজক আমরা যেটাকে বলি সেই যন্ত্রণা ভোগ করার জন্য আমাকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে না, পৃথিবীতে আমি সেটা পেয়ে যাচ্ছি। আবার আমি যখন ভালো কাজ করি আমি তখন পৃথিবীতে যে শান্তি অনুভব করি মনের মধ্যে সেটাই আমার স্বর্গ, ঠিক আছে? আচ্ছা নাবিলা, নাবিলা হয়েছে বড়? জি মিস। আচ্ছা মিস, কোথায় স্বর্গ কোথায় নরক হয়েছে এই জন্য করেছো?
না মিস, আমি অসুস্থ ছিলাম তো এজন্য করতে পারিনি। আচ্ছা পরাটা তাহলে বলো, কোথাও স্বর্গ কোথাও নরক, কোথাও স্বর্গ ও নরক বেশি দূরে নয়, স্বর্গ ও নরক আমাদের মানুষের মধ্যে বিরাজ করে। কেউ যদি খারাপ কাজ করে তা অনুতপ্ত হয়, তবে তখন সেটাই নরক 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 দুঃখ তখন সেটাই নরক দুঃখ। মানুষের মধ্যে বিবাদ ও হিংসা থাকলে পৃথিবী হিংসা থাকলে পৃথিবী নরকে পরিণত হয়। কিন্তু মানুষ যদি বিশুদ্ধ ভাবে ভালোবাসে তবে পৃথিবী স্বর্গীয় সুখ তখন পৃথিবী স্বর্গীয় সুখ বলবে। আচ্ছা এবার হয়েছে, শুধু রয়েছে অসুস্থ ছিল তারপরে পড়েছো, বাকিটা আবার পড়ে নেবে। ওকে আয়শা সিদ্দিকা। ওকে মিস। আয়শা সিদ্দিকা জি মিস, পড়া হয়েছে? জি মিস হয়েছে। মিস আপনি করেছো? মিস একটা করেছি, দেখাও আরেকটা পড়া করে নেবে, ঠিক আছে? জি মিস। আয়শা সিদ্দিকা এই শব্দটা দেখাও একটু, ঠিক আছে? হয় দীর্ঘ কাঠ বানানটা একটু ঠিক লিখবে, ঠিক আছে? হয় দীর্ঘ কাঠ ঠিক করবে, স্নেহের বানান দন্ত স্বর সঙ্গে ন একটু ঠিক করবে, ঠিক আছে? আচ্ছা পড়া বলো। এক নাম্বারটা বলবো, বলো। পৃথিবীতে কোন জিমিস, পৃথিবীতে কোনো কিছু সামান্য নয়, ছোট ছোট বালু ছোট ছোট বালুকণা যেমন একটি মহাদেশ তৈরি করে, বিন্দু বিন্দু সাগর এই তেমনই বিন্দু বিন্দু সাগর একটি মহাসাগরের জন্ম দেয়। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাপ পাপ ধরে আসে মহাপাপ, একটি ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র সময় থেকে তৈরি হয় যুগ যুগান্তর, এজন্যই ছোট হলে তাই ছোট হলো কোনো কিছু তুচ্ছ নয়। আচ্ছা সুন্দর হয়েছে। তারপরে আরেকটা যে শব্দ বাকি আছে ওটা তুমি ঠিক করে নিবে, ওকে লিখে নিবে এবং জি মিস। আচ্ছা নওশিন। জি মিস, পড়া হয়েছে? জি মিস। এই শব্দ ঠিক আছে, কোনটা বলতে চাও? পড়া মিস, কোথাও কোথায় স্বর্গ কোথায় নরক এটা বলি, বলো। মানুষের পৃথিবীতে মানুষের মধ্যে স্বর্গ ও নরক বিরাজ করে, ভালো মানুষের মানুষের বিবর্জিত মানুষের মানুষ পৃথিবীতে নরক যন্ত্রণা ভোগ করে, এবং যারা ভালোবাসা ও প্রীতির মাধ্যমে সম্পর্ক বজায় রাখে তারা তাদের কাছে পৃথিবীতে হয়ে উঠে স্বর্গের মতো সুন্দর। সুন্দর হয়েছে, সুন্দর করে পড়া বলেছে। আচ্ছা এই যে সুন্দর করে পড়া বললে সবাই বলতো কেমন হয়েছে, ভালো হয়েছে? আর কে আছো যে পড়া বলতে পারবে? শান্তাত পড়া বলেছ? জি মিস পড়েছি। লিখেছো? ইয়েস মিস। দেখো দেখি মিস দেখতে পাচ্ছেন? আর একটু নিচে নামাও তাহলে দেখতে পাচ্ছি। এবার এবার রাখো, হ্যাঁ ঠিক আছে শান্তা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন পড়া বলো ছোট ছোট বালুকার কানা। ছোট ছোট বালুকার কানা পৃথিবীর কোনো কিছুই সামান্য নয়, ছোট ছোট না পৃথিবীর কোনো কিছুই সামান্য নয়, ছোট ছোট বালুকণা যেমন মহাদেশ তৈরি করে তেমনি বিন্দু বিন্দু জল মহাসাগরে জন্ম দেন, ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মাধ্যমে সৃষ্টি হয় যুগ যুগান্তরের, সামান্য অপরাধের পথ ধরে আসে মহাপাপ, সামান্য একটু করুণা ও স্নেহের পানি এই পৃথিবীতে স্বর্গসুখ এনে দিতে পারে, তাই ছোট হলে। বাহ একেবারে, দেখো কি দিয়েছি মিস, থ্যাংক ইউ। হ্যাঁ এখন সবাই বলো কেমন হয়েছে? মিস ভালো হয়েছে। পড়া যখন তোমরা পড়া পারো তখন তো ভালো লাগে, তাই না? পড়া পারলে তখন তো অনেক ভালো লাগে।
যখন পড়া না পারো তখনই তো মনে হয় যে কেন এই সামান্যটুকু পড়া, এইটুকু তো পড়তে পারতা, তাই না? এইটুকু তো পড়তে পারতা। আচ্ছা, এই যে শ্রীপর্ণা সাহা, শ্রীপর্ণা সাহা, জি মিস, পড়া করেছো মিস? ওই হালকা অল্প অল্প। কেন বাবা অল্প অল্প কেন মিস? আমি তো ভালো করে জানতাম না কি পড়া ছিল এইখানে। আচ্ছা, এখন শেষ করো পড়া, এখন পড়া তুমি পড়া দেখো, তোমাকে কিছুক্ষণ পরে আবার পড়ো, ওকে? চেষ্টা করবে পড়ো, ব্যাপার না। আফসা, আচ্ছা মিস, আফসা পড়া হয়েছে? জি মিস, পড়া হয়েছে। এক নাম্বারটা জি মিস? না মিস, আমি আগে ক্লাস করিনি তো মিস, সেজন্য জানতাম না। আচ্ছা, এক নাম্বারটাই পড়া দাও। পৃথিবীর কোনো কিছুই সামান্য নয়, ছোট 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 বালুকণা, যেমন ছোট ছোট বালুকণা দিয়ে যেমন একটি মিস হইতেছে না। না হবে, আপসেট হওয়ার কিচ্ছু নাই, তুমি পারো তো, দেখো একটু চিন্তা করো তো, তুমি পারো। ছোট ছোট বালুকণা দিয়ে কি হয়, আমি বড় কিছু করতে গেলে কি একবারে বড়টা হবে, না ছোট ছোট জিনিস দিয়ে আমাকে তৈরি করতে হবে? ছোট ছোট জিনিস দিয়ে? হ্যাঁ, তাহলে এটাই তুমি নিজের মতো করে বলো, তুমি পারবে। পৃথিবীতে কোনো কিছু সামান্য নয়, ছোট ছোট বালুকণা দিয়ে যেমন তৈরি হয় একটি মহাদেশ, মিস মহাদেশ নাকি? চিন্তা করো তো, মহাদেশ হয়, একটু ভাবো তো, একবার বইয়ের দিকে তাকাও, একবার বইয়ের দিকে তাকাও। আরে তুমি ভুলে গেছো, তোমার ঠিকই মনে আছে, তোমার মনে হচ্ছে তুমি ভুলে গেছো। মিস ছোট ছোট বালুকণা দিয়ে একটি মহাদেশ তৈরি হয়, এমন তেমনি বিন্দু বিন্দু জল দিয়ে তৈরি হয় একটি মহাসাগর, মহাসাগর। তারপর আচ্ছা, বইটা খুলে আরেকবার একটু দেখো তো, কোন জায়গাটা আটকে গেছে, বইটা খুলে আরেকবার একটু দেখো তো। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তে মুহূর্তের মাধ্যমে তৈরি হয় যুগ যুগান্তের, যুগ যুগান্তের। মিস আমি আরেকবার রিভিশন করে পড়া দেই। হাফসা কি খুব বেশি আপসেট হয়ে গেছো? হাফসা, না মিস আমি জানতাম না পড়া কি ছিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তুমি আবার একটু রিভিশন করো, চোখ বুলো, আমাকে আবার একটু পরে আবার বলো, ঠিক আছে? ওকে, আচ্ছা লামিয়া পড়া হয়েছে? লামিয়া পড়া হয়েছে? আমি বলি, আচ্ছা লামিয়ার পড়া হলে একটু লামিয়া পড়া বলো তো। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা পড়া হয়েছে তুমি সেই পড়াটাই বলো দেখি। পৃথিবীর কোনো কিছুই সামান্য নয়, ছোট ছোট বালুকণা যেমন মহাদেশ তৈরি করে তেমনি বিন্দু বিন্দু জল মহাসাগরের জন্ম দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মাধ্যমে সৃষ্টি হয় যুগ যুগান্তের। সামান্য অপরাধের পথ ধরেই আসে মহাপাপ। সামান্য একটু করুণার ও স্নেহের বাণী পৃথিবীর সর্ব সর্ব সুখ এনে দিতে পারে, তাই ছোট হলেও কোনো কিছু তুচ্ছ নয়। আচ্ছা, অনেক সুন্দর পড়া হয়েছে, এটা লামিয়ার জন্য, ঠিক আছে? নুসরাত জাহান পড়া হয়েছে? জি মিস।
এক্সাম্পল করেছো? জি মিস দেখাও। আচ্ছা এবার বলো, কোথায় স্বর্গ কোথায় নরক? স্বর্গ বা নরক দূরে কোথাও, স্বর্গ বা নরক দূরে কোথাও নয়, স্বর্গ ও নরক মানুষের মাঝে বিরাজ করে। মানুষ যখন কোনো খারাপ কাজ করে তখন তখন অনুতপ্ত হয়ে যন্ত্রণায় ভোগে, সেটাই নরক, সেটাই হচ্ছে নরক যন্ত্রণা। পরস্পরের প্রতি বিভেদ ও স্বার্থের দ্বন্দ্বে মানুষ এই পৃথিবী নরকে পরিণত করে। যখন একে অন্যের সব বৈরিতা ভুলে বিশুদ্ধ ভাবে ভালোবাসে তখনই পৃথিবীতে নেমে আসে স্বর্গীয় সুখ। আচ্ছা এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে বলো তো, পরে কেমন হয়েছে? মিস ভালো হয়েছে, মিস ভালো হয়েছে। এখন লা কাকে পর ধরি, দাঁড়াও দেখি। এনি আক্তার ক্যামেরা অন করো, তোমাকে পড়া বলতে হবে আজকে। হ্যাঁ এনি বলো, পড়া হয়েছে? তোমার সাউন্ড অফ, এনি মাইক অন করো। আমি অসুস্থ ছিলাম তো তাই পড়তে পারি নাই। এখন পড়ো, ঠিক আছে এখন পড়ো। এরপর তোমার শর্ণা আক্তার, শর্ণা শর্ণা পড়া হয়েছে? শর্ণা শর্ণা ছোট ছোট বালুকের কেন হয়েছে বলবো? হ্যাঁ বলো। পৃথিবীতে পৃথিবীতে কোনো কিছু সামান্য নয়, ছোট ছোট বালা যেমন মহাদেশ তৈরি করে তেমনি বিন্দু বিন্দু জাগর জন্ম দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মাধ্যমে সৃষ্টি হয় যুগ যুগান্তর, সামান্য অপরাধের পথ ধরে আছে মহাপাপ। সামান্য একটু করুণা ও স্নেহবাল স্নেহ বাণী ও পৃথিবীর স্বর্গসুখ এনে দিতে পারে, তাই ছোট হলেও কোনো কিছু তুচ্ছ নয়। আচ্ছা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তুমি কি এটা দেখে দেখে বলছো?